ইতালির মিলানের লেখক সাংবাদিক কামরুল হাসান নাজমুলের বইয়ের পাঠ্য উন্মোচন করা হয়েছে। বিস্তারিত দেখুন ফেরদৌসী আক্তার পলের রিপোর্টে। ইতালির মিলানস্থ ক্রেসেনজাগো পৌর গ্রন্থাগারের সন্ধ্যা ৬টায় লেখক এবং সাংবাদিক কামরুল হাসান নাজমুলের বাংলা, ইংরেজি ও ইতালিয়ান ভাষায় লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিটি ছাড়াও অন্যান্য কমিটি, বিভিন্ন ভাষাভাষী লোকের উপস্থিতিতে বইটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং কামরুল হাসান নাজমুল জানান, বইটি এখন থেকে ইতালির সকল লাইব্রেরিতে ছাড়াও অনলাইনেও পাওয়া যাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষাবিদ গাব্রিয়েলে টনেল্লি, প্রফেসর লুইজা জানেত্তি, সিএনএন জার্নালিস্ট আলিসা এরাসো, মিলানস্থ পাবলিক লাইব্রেরি ক্রেসেনজাগো ডিরেক্টর ফ্লাভিয়া মুচ্চিনি, মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি কাউসার হলাদার, সাংগঠনিক সম্পাদিকা ফেরদৌসী আক্তার কলি ও উপদেষ্টা সেলিন আক্তার, বাংলাদেশি কমিটির দেলোয়ার হোসেন দীপু, হাসিব আলম সেলিম, ফারুক আহমেদ সহ আরো অনেকে। ইতালির মিলান থেকে ফেরদৌসী আক্তার পলি, চ্যানেল আই।